আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুসলিমদেরকে যাতে তারা হেদায়েতের পথে থাকে, যাতে তারা অল্প পরিশ্রমে অনেক বেশি সওয়াব অর্জন করতে পারে এবং আল্লাহর কাছে পুরস্কৃত হতে পারে, সেই জন্য তিনি মাওয়াসিমুল ইবাদা তিনি প্রদান করেছেন, ইবাদতের মৌসুম। শাহরুল্লাহ আল মুহাররম, আল্লাহর মাস মুহাররম হচ্ছে তেমনি একটি মৌসুম। এটি হারাম মাসগুলোর মধ্যে একটা, এর অনেক ফজিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাসের ফজিলা বর্ণনা করার ক্ষেত্রে আল কোরআনে বর্ণনা করেছেন এবং তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এবং এই মাসের আমল কী কী হতে পারে সেই গাইডেন্সটাও কিন্তু আমরা হাদিসের মধ্যে পেয়ে যাই। যদিও মুহররম মাস আসলেই মুসলিম উম্মার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কমিউনিটির মধ্যে বেশ কিছু ভুল বিভ্রান্তি কিংবা বেদাতের একটা প্রচার ও প্রসার দেখা যায়। খুব সংক্ষেপে আমরা এসব বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহর কাছে মাসসমূহের গণনা হচ্ছে 12 মাস, তার কিতাবের মধ্যে যেদিন থেকে তিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন, আর এর মধ্য থেকে 4টা মাস হলো হারাম মাস। এটাই হচ্ছে সবল সুদৃঢ় দিন, অতএব তোমরা এই মাসগুলোর মধ্যে জুলুম করো না। আমরা বুখারীর বর্ণনায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেখি যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা ভাষ্য বর্ণনা করেছেন যাতে এই মাসগুলোর স্পষ্ট বর্ণনা চলে এসেছে এবং তার মধ্যে মুহররমের কথাও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাজ-জামানা কাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াউমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। জামানা তার ওই শেপের প্রতি ফিরে এসেছে যেদিন আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করার দিন আল্লাহ তাআলা নির্ধারণ করেছিলেন। আল্লাহ তাআলা যখন আসমান এবং জমিন সৃষ্টি করলেন, তাহলে পৃথিবীর আবর্তনের একটা নিয়ম কিন্তু তিনি সৃষ্টি করেছেন। এটা শরীয়ত নিয়ম না, এটা প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক বলতে আমরা সেটাই বোঝাচ্ছি যেটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। কারণ এই যে দিনটা কীভাবে হচ্ছে, সূর্যের তার আবর্তনের সাথে পৃথিবীর আবর্তনের মধ্য দিয়েই এই যে 24 ঘন্টার দিবস এবং রজনী তৈরি হচ্ছে, করেছেন কে? এই নিয়মটা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ সময় হচ্ছে আল্লাহর সৃষ্টি, সময় হচ্ছে আল্লাহর সৃষ্টি, এবং এই সময়টা তিনি মহাশূন্যের তার বৈজ্ঞানিক সিস্টেম দিয়ে তৈরি করেছেন। আল্লাহ নিজে কিন্তু এই সময়ের ঊর্ধ্বে, ফলে আল্লাহর আসমান জমিন সৃষ্টির দিনই কিন্তু এই জিনিসটা অবধারিত ছিল। এই জন্য এখানে বলা হচ্ছে যে যেদিন আসমানসমূহ এবং জমিন তিনি সৃষ্টি করেছেন সেদিনই তিনি সময়ের এই হিসাবটা সৃষ্টি করেছেন। কি আসসানাতু ইতনা আশারা শাহরা, বৎসরে 12 মাস। এরপরে আর অন্য সময়গুলো নিয়ে আসলে কথা বলা হয়নি, কারণ এই যে সেকেন্ড, এই যে মিনিট, এই যে ঘন্টা কিংবা আরও অন্য অন্য হিসাব নিকাশ, এগুলোর মধ্যে এদিক ওদিক হতেই পারে। একটা সময় ঘড়ি ছিল না, তখন তারকা বা সূর্যের অবস্থান দেখে মানুষ সময় নির্ধারণ করত ইত্যাদি। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে এই মাসের গণনা তিনি আসমান এবং জমিনের সৃষ্টি থেকে নির্ধারণ করে দিয়েছে। এখানে এসছে এর মধ্য থেকে 4 মাস হলো হারাম মাস। সে 4 মাস কি? সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেননি, কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, বলেছেন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম ওয়া রাজব ওয়া মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। বলেছেন 4টা মাস হলো যুলকাদ, যুলহাজ, মুহররম এবং মুদর গোত্রের রজব মাস। তাহলে এখানে আমরা মুহররমের এই বিষয়টা এখানে
তুলে ধরতে দেখলাম এই হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে এসেছে। উলামায়ে কেরাম তারা উল্লেখ করেছেন যে রমাদান মাসের পরে অন্য অন্য মাসগুলোর মধ্যে সবচেয়ে উত্তম মাস হলো মুহররম। আবার কেউ কেউ বলেছেন যে না, সবচেয়ে উত্তম মাস হলো মুহররম, সব মাসের মধ্যে উত্তম মাস হলো মুহররম। দলিল কী? দলিল হচ্ছে একটি হাদিসে বলা হয়েছে এটা হলো আল্লাহর মাস। আসলে সবগুলোই তো আল্লাহর মাস, কিন্তু এটাকে স্পেশালি উল্লেখ করার কারণে এটার মর্যাদা বেড়ে গেল। নানা হিসেবে আমরা কখনো দেখি রমাদানের যেমন শেষ দশক শ্রেষ্ঠ সময়, আবার জিলহজ মাসের প্রথম দশক শ্রেষ্ঠ দিন। অতএব আসলে কম্পেয়ার করে কোনো সিদ্ধান্তে আসা যাবে না। এই জন্য এই প্রত্যেকটা পয়েন্টে আমাদের ওলামায়ে কেরামের ইখতিলাফ রয়েছে। এক একজন এক এক পারসেপশন থেকে, এক এক দৃষ্টিভঙ্গি থেকে তারা এই ক্যালকুলেশনটা উপস্থাপন করেন, কিন্তু আমরা এতটুকু বুঝতে পারি যে এটা হলো মাওয়াসিমুল ইবাদাহ, ইবাদতের মৌসুম। রমাদান বলি, জুলকাদ বলি, জুলহজ বলি, অথবা মুহররম বলি, এগুলো হলো ইবাদতের মৌসুম। সেভাবেই আমাদেরকে নিতে হবে। এখানে একটা হাদিস আমরা দেখি যেটা একটা সহিহ হাদিস, অনেকেই বর্ণনা করেছেন যে মুহররম মাস এটি যে অতি উত্তম মাস সেটি কীভাবে বোঝা যায়। আবু দর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম নাসাঈ এবং তিনি ছাড়া আরও অনেকে বর্ণনা করেছেন, তিনি বললেন কি, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আও আইয়ুল লাইল খায়র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন রাত্রি সবচেয়ে উত্তম, ওয়া আইয়ুল আশহুরি আফদাল, এবং কোন মাস সবচেয়ে উত্তম। ফাকালা খায়রুল লাইলি জাওফুহু, খায়রুল লাইলি জাওফুহু, রাতের মধ্যে সবচেয়ে উত্তম সময়। আসলে বোঝা গেল প্রশ্ন, তিনি আসলে রাতের মধ্যে উত্তম সময় কোনটা সেটা জিজ্ঞেস করেছেন, কোন রাত্র সেটা নয়, কারণ কোন রাত্র হলে সেটা হতো লাইলাতুল কদর। উত্তর দিলেন কি, খায়রুল লাইলে জাওফুহু, রাতের মধ্যে সবচেয়ে উত্তম হলো বা রাতের সময়ের মধ্যে সবচেয়ে উত্তম হলো তার গভীর রাত। জাওফ, জাওফ মানে মাঝখান, মাঝখানের সময়টুকু। ও আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম, আর সবচেয়ে উত্তম মাস হলো যে মাসটাকে তোমরা মুহররম বলো, সবচেয়ে উত্তম মাস হলো যে মাসটাকে তোমার মুহররম বলো। এই হাদিসটা আমরা দেখতে পাচ্ছি তিনজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে। আবু দর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন নাসাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন আদ-দারিমি, আহমদ, তাবারানি, বাইহাকি, এবং জুনদুব ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন নাসাই, বাইহাকি। তাহলে বোঝা গেল যে হাদিসের মূল ভাষ্যটা শুদ্ধ এবং উলামায়ে কেরাম এটাকে সহি বলে উল্লেখ করেছেন। এই মাসের তাহলে বিধানটা কি, এটা নিয়ে আমরা আরও অনেক আলোচনা করেছি। যেহেতু এটা একটা হারাম মাস, তাহলে হারাম মাসের ব্যাপারে যে বিধান সেটি এই মাসের মধ্যে প্রযোজ্য হবে, আর আমাদেরও সেই সতর্কতা প্রয়োজন যেই সতর্কতা হারাম মাসের মধ্যে আমাদেরকে নিতে হয়। পৃথিবীর পার্সপেক্টিভ থেকে দেখেন, বিভিন্ন লোক শরীয়ত দৃষ্টিভঙ্গির বাইরে গিয়েও অনেক মাসকে, অনেক ডেটকে তারা তাকদিস করে, পবিত্র বলে জ্ঞান করে অথবা পালন করে, তাই না? কারণ তাদের কাছে তার গুরুত্ব আছে। আর ইসলাম যে গুরুত্বের কথা আমাদেরকে বলেছে তার মধ্যে কি কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলিমরা গাফিল কেন? আমরা মুসলিমরা ইসলামের অধিকাংশ অকেশন সম্পর্কে গাফিল। দুইদের কথা আলাদা, কিন্তু দুইদের কালচারকেও আমরা পরিবর্তন করে দিয়েছি। দুইদকে মানুষ ভোলে না, কারণ এটা তাদের আনন্দ উল্লাসের সময়, এবং আনন্দ উল্লাসের যে কালচারটা সেটা মুসলিমরা পরিবর্তন করে দিয়েছে আনফর্চুনেটলি। এটা হচ্ছে কেন, তারা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে। এবং কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে যে বিপর্যয়টা ঘটেছে সেটা হচ্ছে অন্য অকেশনগুলোকে তারা ভুলে গিয়েছে, অন্য উপলক্ষগুলোকে তারা ভুলে গিয়েছে, যেমন আরাফার সিয়াম, তারপরে আশুরার সিয়াম, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন কিছুটা সোশ্যাল নেটওয়ার্কের কারণে আমরা জানতে পারছি। আমার মনে আছে ছোটো সময় এগুলো কেউ জানত না, তাই না? এখন জানতে পারছে টেকনোলজির কল্যাণে। কিন্তু এই টেকনোলজি আমাদের কাছে অনেক কিছু সহজসাধ্য করে দেওয়ার পরেও
আমাদেরকে একটা প্রশ্নের মুখোমুখি হতে হবে যে আসলেই কি আমরা কোরআন সুন্নামুখী হতে পেরেছি কি না। জানতে পেরেছি অনেক কিছু, কিন্তু আমাদের মধ্যে কোরআন সুন্নার এতেবা, কোরআন সুন্নার আকর্ষণ সৃষ্টি হয়েছে কিনা, না হলে আমরা কিন্তু সত্যিকার অর্থে নিজেদের জীবনে, সমাজে, রাষ্ট্রে কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমরা ইসলামকে দেখতে পাবো না। এবং সেটাই হচ্ছে আজকের প্রেক্ষাপট আমাদের কাছে প্রমাণ করছে, উপস্থাপন করছে যে এই সমাজটা কতটা ক্ষতবিক্ষত হয়েছে অধঃপতন দিয়ে। এই সমাজের মধ্যে কত অলিগলি অন্ধকার জগৎ আছে, সমাজের বিত্তবান থেকে আরম্ভ করে প্রভাবশালী ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে শিক্ষিত অশিক্ষিত সকল মানুষ কতটা চারিত্রিক বিপর্যয়ের মধ্যে তারা নিমজ্জিত হয়েছে সেটা আজকে আমাদের সামনে খুবই ক্লিয়ার। কল্পনাও করা যায় না এমন সব লোকদের এমন সব আচরণ আমরা দেখতে পাচ্ছি। একটাই কারণ, তাকওয়া নেই, কোরআনের সেই অনুশাসন নেই, পড়াশোনা নেই, বুঝ নেই, হাদিস থেকে আমরা দূরে অবস্থান করছি। বরং দিনকে দিন কোরআন হাদিস নিয়ে আমাদের অনেক প্রশ্ন, আমাদের স্কলারদেরকে নিয়ে আমাদের অনেক প্রশ্ন। এভাবেই ডিজিটাল নেটওয়ার্কের মাধ্যমে জানতে পারছি অনেক কিছু সত্য, বাট বিতর্ক তৈরি করছি অনেক, সন্দেহ তৈরি করছি অনেক, কনফিউশন তৈরি করছি অনেক। এবং এসব কিছু হচ্ছে একটাই মূল কারণে, সেটা হচ্ছে কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে। আসুন আমরা মহররম মাসে যেহেতু অবস্থান করছি আমরা সতর্ক হই, আমরা আল্লাহর দিন সম্পর্কে জানার চেষ্টা করি, কোরআন সুন্নাহমুখী হই, এবং এই হারাম মাসগুলো আমাদের সামনে কী নিয়ে এসেছে, কী উপহার নিয়ে এসেছে এবং কী নির্দেশনা আমাদেরকে দিচ্ছে সেটা সম্পর্কে আমরা একটু অবহিত হই। প্রথমত আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম মাসে যুদ্ধ শুরু করাটা নিষেধ করেছেন, কিন্তু কেউ যদি আপনার উপর আক্রমণ করে তাহলে সেটা প্রতিহত করা নিষেধ করেন নাই, যুদ্ধ শুরু করাটা নিষেধ করেছেন। এবং এটা হলো সূরা আল বাকারার মধ্যে, আশ-শাহরুল হারাম বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু ক্বিসাস ফামান ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিছলি মা ইতাদা আলাইকুম। হারাম মাস এর বিনিময়ে হারাম, হারাম মাস ওয়াল হুরুমাত এবং হারামের লঙ্ঘন, তার কেসাস অথবা তার বিধান এখানে প্রযোজ্য হবে। অতএব তোমাদের উপর যদি কেউ আক্রমণ করে তাহলে তোমরাও তারা যেমন আক্রমণ করেছিল তেমন আক্রমণ করো। তাহলে এই আয়াতে শুরু করাটা জায়েজ করা হয়নি, আক্রমণ প্রতিহত করাটা জায়েজ করা হয়েছে। আর তাওবার 36 নম্বর আয়াতে বলা হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করো না, সেটা যুদ্ধ বিগ্রহ হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, হারামে সম্পৃক্ত হোক, এসবটাই জুলুম হিসাবে গণ্য হবে। এটা হলো প্রথম বিধান। দ্বিতীয় হচ্ছে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা। আরবরা মহররম মাসকে অনেক আগ থেকে, জাহেলি যুগ থেকেই তারা অনেক সম্মান করত এবং তারা এই মাসের নাম দিয়েছিল শাহরুল্লাহ আল আসাম, শাহরুল্লাহ আল আসাম, আল্লাহর মাস, যে মাসটা হচ্ছে বধির, অর্থাৎ যে মাসটার মধ্যে কোনো কিছু করা যায় না, এটা বোঝানোর জন্য। কারণ এই মাসে যুদ্ধবিগ্রহ হারাম, কাউকে আক্রমণ করা হারাম, কাউকে হত্যা করা হারাম, এই কালচারটা তাদের ছিল। সেম কালচারটা আসলে মুসলিমদের মধ্যে আরও শক্তিশালীভাবে থাকা কথা, যেহেতু আল্লাহ তাআলা এই হারাম মাসটাকে রেকমেন্ড করেছেন, এন্ডোর্স করেছেন। ফলে আজকে মুসলিমদের মধ্যে আসলে তার অনুশাসনটা বজায় থাকা দরকার ছিল, কিন্তু সেটা আমাদের মধ্যে আসলে এখন আর নাই। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দ্বিতীয় আমল হিসেবে কী রেকমেন্ড করেছেন এখানে, সেটা সিয়াম। একটু আগে আমরা এই হাদিসটা বলেছি, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। যদিও আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস যেখানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন, রমাদানের পরে এত বেশি রোজা তিনি আর অন্য কোনো মাসে রাখতেন না সেটা বলা হয়েছে। তাহলে শাবান মাসের সিয়ামের ফজিলত সেখানে আমরা বুঝলাম, সেটা ভিন্ন কারণে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, সুতরাং তিনি চাচ্ছেন যাতে তার আমল পেশ করার সময় তিনি রোজাদার থাকেন, সিয়ামরত থাকেন। আর মুহররম মাসের সিয়ামের ফজিলত হচ্ছে এটা আম,
রমাদানের পরে আল্লাহর কাছে উত্তম মাস হচ্ছে মহররম। সুতরাং রমাদানের সিয়ামের পরে উত্তম সিয়াম হচ্ছে মহররম মাসের সিয়াম। আমাদের লোকজন আসলে এই আমলগুলো পায় না, ফলে তারা নানা রকম বেদাত এই মাসে আবিষ্কার করেছে, সেটা নিয়ে আমরা একটু পরে আসছি। এটা খুব দুঃখজনক যে রেকমেন্ডেড আমলগুলো আমরা দেখতে পাচ্ছি না। বেশ কিছু মানুষ আমাদেরকেও জিজ্ঞেস করে যে যখনই আপনাদের কাছে আমরা কিছু জিজ্ঞেস করি আপনারা সামান্য আমলের কথা বলেন, কারণ হাদিসে যদি আমল না থাকে আপনি কি বলতে পারবেন? পারবেন না। কিন্তু যারা মনে করে যে একজন ব্যক্তিকে নানা রকম আমল দেওয়া যায়, তাই না, আছে না এটা সমাজে? তো আছে, এবং সেটাই হচ্ছে বেদাতি পন্থা। আপনি অনেক অকেশন তৈরি করলেন যেটার পক্ষে কোনো কোরআন সুন্নাহর দলিল নাই, অনেকগুলো আমল তৈরি করলেন দরগা ভিত্তিক, কবর ভিত্তিক, বিভিন্ন মৌসুম ভিত্তিক, ওরস ইত্যাদি, সেগুলো অনেক বড় আমল। কিছু মানুষের চিন্তাভাবনা হচ্ছে এই ধরনের আমলগুলো, যেমন মহরম আসলে তাজিয়া মিছিল, তারপরে হাই হাসান হাই হোসেন বা শিয়াদের যে সমস্ত বেদাতগুলো আছে, অনেকে আবার এর সাথে আকিদাগত বিষয় নিয়ে এসেছেন, যেমন বিবাহ নিষিদ্ধ ইত্যাদি। তো যাই হোক, আসলে আমল খুব বেশি না, ইসলামের গুরুত্বপূর্ণ আমল খুব সিম্পল। অনেকে ভাবে অনেক কিছু, কেউ যদি বিপদে পড়ে, কারো যদি অসুখ হয়, কারো যদি যে কোনো ধরনের সমস্যা তৈরি হয়, তখন সে ভাবে যে তাকে অনেক কিছু প্রেসক্রাইব করতে হবে। এটা ডাক্তারদের ক্ষেত্রেও দেখা যায়, যে ডাক্তার একটা ওষুধ দেয় রোগী, রোগীর মন ভরে না, সেভাবে এত অল্প ওষুধে হবে? ওষুধ তো দিতে হবে অনেক। সৌদি আরবে থাকতে দেখেছি যে ডাক্তারদের মধ্যে কিছু কিছু, বিশেষ করে মিশরি ডাক্তারদেরকে দেখেছি, ওরা অনেক ওষুধ দেয়, এর মধ্যে ভিটামিন থাকে কয়েকটা। কেন ভিটামিন দেয়? কারণ ভিটামিন তো ক্ষতি করবে না, অন্তত উপকার কম উপকার বেশি হোক, এটা হচ্ছে রোগীর সাইকোলজির কারণে। আমাদেরও সাইকোলজি হয়ে গেছে এরকম যে যে কোনো বিপদ আপদে অনেক কিছু দিতে হবে। আমাকে যখন অনেকে ফোন করলেন যে আমার এই বিপদ এই সেই অনেক কিছু, তখন আমি বললাম আপনি পাঁচ ওয়াক্ত সালাত ঠিক মতো পড়বেন, বলছে এটা তো পড়ি। আচ্ছা আর কী করতে পারি সেটা বলেন, মানে সকাল সন্ধ্যার আজকারগুলো পড়বেন, বেশি বেশি ওজোর বোধে থাকার চেষ্টা করবেন, আর কোরআনটা পড়বেন, বলছে এটা তো খুবই স্বাভাবিক, আর কী করতে পারি? মানে যত বিশুদ্ধ আমলগুলো বলার পরে আমার তো আর পুঁজি শেষ, বুঝতে পারছেন না, তখন বললো যে আর কী করতে পারি। তার মানে তারা চাচ্ছে এমন কিছু যেটা শুদ্ধতাকে ক্রস করে আরও কিছু বলা হবে। এই মেন্টালিটি পরিহার করতে হবে। আমাদের আসলে ইমানের দুর্বলতা হয়ে গেছে, এত অল্প আমলে আল্লাহ আমাদেরকে এত বেশি দিবেন? প্রশ্নটা অনেকটা আল্লাহর কাছে, তাই না, আল্লাহর, যে আল্লাহ এত অল্প আমলে তুমি আমাদেরকে এত বেশি দিবা? এই জন্যই মানুষ এখন বেদাতের দিকে ঝুঁকছে, শিরকের দিকে ঝুঁকছে। তারা মনে করে তাওহীদ ইজ নট এনাফ, সহি ইবাদত আমাদের জন্য যথেষ্ট নয়, ফলে তারা নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে। মহররম মাসের আমল একটাই আসলে, সেটা কি? সিয়াম। এখন আপনি ইচ্ছে করলে আইয়ামুল বিদের সিয়ামগুলো রাখেন, অথবা শুরুতে তিন দিন শেষে তিন দিন, কিংবা প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, অথবা একদিন সিয়াম রাখেন আরেকদিন ভাঙেন, যে কোনো ফরম্যাট। শাহরুল্লাহিল মুহাররম বলার দ্বারা বোঝা যাচ্ছে যে এই মাস ভর যত বেশি সিয়াম রাখতে পারেন সেটা রেকমেন্ডেড, এই হাদিস থেকে সেটাই বোঝা যায়, অতএব সেটা করা যেতে পারে। এরপরে প্রসঙ্গ আসে এই মাসের আরেকটা স্পেশাল উপলক্ষ, সেটা কি? আশুরা। আশুরা, আশুরার উপলক্ষ আসলেই আমরা হাই হাসান হাই হোসেনের দিকে চলে যাই। অথচ 61 হিজরি সেই ঘটনা, কারবালার সেই বিয়োগান্তক ঘটনার সময় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? আশুরার ফজিলত কে বর্ণনা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি তার মক্কী জীবনেও বর্ণনা করেছেন এই বিষয়টা, আমল করেছেন, মাদানী জীবনেও করেছেন। ফলে আশুরার ঘটনা যদি কেউ বর্ণনা করতে চান তাহলে সেখান থেকে আসতে হবে, এটি হচ্ছে মূল ইতিহাস, এবং সেখানকার কি শিক্ষা সেটাও আমাদেরকে তুলে ধরতে হবে। এখানে আমরা দেখি যে বুখারী মুসলিমের যে বিখ্যাত হাদিস, সেখানে এসছে এইভাবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে, আশুরার সিয়াম, তখন তিনি বললেন যে কেন তারা সিয়াম পালন করছে, অথবা তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন সিয়াম পালন করছো?
তারা তখন বললেন যে এই দিনে, এই বিশেষ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার কাউমকে নাজাত দিয়েছিলেন, ফিরাউন এবং তার কাউমকে নিমজ্জিত করেছিলেন। ফলে মূসা আলাইহিস সালাম এই দিনে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করে সিয়াম রেখেছিলেন, আর আমরাও তাকে ইত্তেবার করে, দেখেন তাকে ইত্তেবার করে আমরা সিয়াম পালন করছি। কি সুন্দর, কি সুন্দর ইতিহাস, পরিচ্ছন্ন ইতিহাস। আল্লাহকে মানে আল্লাহ শুকর করার ইতিহাস, আল্লাহকে স্বীকৃতি দেওয়ার ইতিহাস, কারণ রক্ষা করেছেন কে? আল্লাহ। আজকে মানুষ কত খাজা বাবা, মুখ বাবা, তমুক বাবার কাছে চলে যায় রক্ষা করার জন্য, কিন্তু সেই মানুষের প্রাচীন ইতিহাসও দেখেন সেখানে তাওহীদ আছে। মূসা আলাইহিস সালামের নেতৃত্বে যেহেতু এটা হয়েছে, আল্লাহ তাআলা তাওহীদের পক্ষকে বিজয় দান করেছিলেন। আল্লাহ তাআলা শিরক এবং আহলুশ শিরক তাদের মূলোৎপাটন করেছিলেন। সুতরাং আশুরার ইতিহাস হচ্ছে তাওহীদ আর শিরকের দ্বন্দ্বের ইতিহাস, হক এবং বাতিলের দ্বন্দ্বের ইতিহাস, যে দ্বন্দ্বটা পৃথিবীর একদম শুরু থেকে চিরন্তন দ্বন্দ্ব হিসাবে চলে আসছে, এবং এটা সে আদম আলাইহিস সালামের পরে প্রত্যেক নবীর যুগে প্রত্যেক উম্মতের মধ্যে ঘটেছিল, মূসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের সময় ঘটেছিল, এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি হক এবং বাতিলের দ্বন্দ্বের মধ্যে তিনিও পতিত হয়েছিলেন, কিন্তু নবীরা সব হকের পক্ষে ছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ হককেই বিজয় করেছেন। যদিও আহলুল শিরক, শিরক আহলুল কুফর তারা পৃথিবীতে সবসময় প্রচুর বিপর্যয় সৃষ্টি করে, এখনও করে যাচ্ছে, করতেই থাকবে। সুতরাং আশুরার ইতিহাসটাকে আইডেন্টিফাই সঠিকভাবে করতে হবে, এই জায়গাটা আমাদের একটা ত্রুটি হয়ে যাচ্ছে। ঐতিহাসিক যে কোনো ঘটনাকে আপনি আশুরার মূল তাৎপর্য হিসাবে উপস্থাপন করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসকে যেভাবে চিত্রিত করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ঘটনাটাকে যেভাবে উম্মার সামনে পেশ করলেন, এটা হচ্ছে আশুরার মূল চেতনা, আশুরার মূল ঘটনা এবং আশুরার মূল ইতিহাস। কারবালার প্রান্তরে যেটা ঘটেছিল সেটা মুসলিম খেলাফতের সময়ের একটা ঘটনা, কোনো সন্দেহ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত মাজলুম হয়েই তিনি শহীদ হয়েছিলেন, কারণ যে কোনো ব্যক্তি মাজলুম হয়ে মৃত্যুবরণ করলে সে শাহাদাতের মর্যাদা পায়, এটা সহিহ মুসলিমের হাদিস। মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শাহীদ ওয়া মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, সেই ব্যাপারে তো কারো কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা আশুরার মূল ঘটনা নয়। আশুরার এই দিনে পৃথিবীর ইতিহাসে যদি দেখেন আরও কত ঘটনাই ঘটেছে, মানুষের ফোকাসকে আসল জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাবে না, তাহলে মুসলিম উম্মা তার পথ হারাবে। শিক্ষার ফোকাসকে মূল জায়গা থেকে যদি অন্য জায়গায় নিয়ে যান, তাহলে প্রকৃত ইসলামী শিক্ষার সেখানে বহিঃপ্রকাশ হবে না। জাতীয় শিক্ষার মূল ফোকাসটা যদি আমাদের নিজস্ব কৃষ্টি কালচার, ইসলামিক কৃষ্টি কালচার এবং আমাদের মনন মেধা থেকে অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু সেই শিক্ষাটা আমাদেরকে প্রকৃত শিক্ষিত করবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আশুরার মূল ফোকাসটাকে নির্ধারণ করাটাকে খুব জরুরি মনে করছি। যে শিক্ষায় আমরা নেই না কেন, কোরআন হোক হাদিস হোক, যেই শিক্ষা তার মূল ফোকাসটা কী, শরিয়াতের মূল মাকসাদটা কী, মূল মোটিভটা কী, শরিয়া আসলে কী চাচ্ছেন, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আশুরার মূল বিষয়টাও সেই জন্য আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, আমরা এই জন্য আশুরার ফোকাসটাকে যেন ঠিক করি। আর এই দিনে অথবা এই দিনের বাইরে জুলুমের যত ঘটনাই ঘটেছে সব কিছুর বিরুদ্ধে আমরা অবস্থান নেব, এটাই তো আমাদের ইমান বলে, এটাই ইসলাম আমাদেরকে শেখায়, এটাই কোরআনের মূল বক্তব্য, এটাই হাদিসের মূল বক্তব্য। এখন কেমন যেন বিষয়গুলো হয়ে গেছে যে আশুরার মূল ফোকাসটা ঠিক করতে গেলে অনেকে মনে করে কারবালায় হয়তো কেউ একজন জালিমের পক্ষ নিচ্ছে, ব্যাপারটা তো মোটেই তা নয়, ব্যাপারটা কিন্তু মোটেই তা নয়। প্রত্যেকে তার নিজের মতো করে বুঝতে শুরু করে আর সবাইকে রিফিউট করে, সবাইকে ভুল বলে, বিভ্রান্ত বলে, এত আসলে এই ধরনের অ্যানালাইসিসে যাওয়া যাবে না। আমাদেরকে শরিয়ার মূল চেতনাটাকে বুঝতে হবে,
মূল ফোকাসটাকে বুঝতে হবে এবং সেখান থেকে লেসনগুলো বের করে নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আশুরার সিয়াম নিয়ে চারটা অবস্থা আমরা দেখি। এক হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন তখন তিনি সিয়াম রাখতেন, কিন্তু কাউকে সিয়াম রাখার নির্দেশ দেননি। এর দলিল কি? দলিল হলো বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেছেন, কানাত আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া। আশুরা ছিল এমন একদিন যেদিন, যে সময়ে কুরাইশরাও জাহিলি যুগে সিয়াম পালন করত। ওয়াকানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করতেন। ফালাম্মা কাদিমা আল মদিনা তাসামাহু ওয়া আমারা আন-নাসা বিসিয়ামিহি। এরপর যখন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন তখন তিনি নিজে সিয়াম পালন করলেন, মানুষকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। ফালাম্মা নাযালাত ফরাইদাতু শাহর রমাদান কানা রমাদান হুয়াল্লাযী ইয়াসুমুহু। যখন রমাদান মাসের সিয়াম ফরজ হওয়ার নির্দেশ আসলো তখন তিনি রমাদান সিয়ামটাই পালন করতে শুরু করলেন। ফাতারাকা সাওমা আশুরা, তিনি আশুরার সিয়ামটা ফরজ হিসাবে পালনটাকে পরিত্যাগ করলেন। ফামান শাআ সামাহু ওয়ামান শাআ আফতারা, তখন যে ব্যক্তি চাইত আশুরার সিয়াম রাখত, যে ব্যক্তি চাইত ভাঙত। অতএব আশুরার সিয়াম যদি কেউ না রাখে তার দিকে কিন্তু অন্যদিকে অন্য চোখে তাকানো যাবে না। তিনি একটা জায়েজ কাজ করেছেন, ফজিলতের কাজটা মিস করেছেন, এতটুকুই। আচ্ছা, দ্বিতীয় যে অবস্থা সেটি হচ্ছে এই হাদিসের মধ্যেও এসছে, আলাদা হাদিসও এসছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, ঘটনাটা একটু আগে আমরা বললাম, তখন এসে ইহুদিদের সাথে যে আলোচনাটা হলো তার পরিপ্রেক্ষিতে তিনি বললেন, নাহনু আহাক্কু বি মূসা, আমরা মূসার অনুসরণের অধিক হকদার, তোমরা ইহুদিরা আজকে সত্যিকার অর্থে মূসাকে মেনে চলছ না, শুধু সিয়ামটাকে ফলো করছো, বাকি অনেক জায়গায় তোমরা ভায়োলেট করছো। আর নবী হিসাবে আমি এবং আমার উম্মত মূসা আলাইহিসসালামকে অনুসরণের অধিক হকদার, কারণ মূসা আলাইহিসসালাম যেমন তাওহিদের উপর ছিলেন, নির্ভেজাল তাওহিদ, আমিও এবং আমার উম্মত সেই নির্ভেজাল তাওহিদের উপরে আছে। তখন তিনি নিজে সিয়াম পালন করলেন এবং পরবর্তীতে অন্যদেরকেও ওই বছর সিয়াম পালনের নির্দেশ দিলেন। এখানে অনেকগুলো হাদিস আছে, আপনারা জানেন আল মুআউ্বিদ, আরেকজন সাহাবি বিনতুল মুআউ্বিদ, ওনার নাম হচ্ছে বিনতুল মুআউ্বিদ, তিনি তার যে হাদিস এসেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সকালবেলায় এই ঘোষণা দিলেন, যারা সিয়াম রেখেছ ভালো, রাখুনি জানান তারা যেন বাকি দিন সিয়াম পালন করে। এবং তার তার বর্ণিত হাদিস এটাও এসছে, সেটা বুখারীর হাদিস, যে শিশুদেরকেও তারা সিয়াম পালন করিয়েছিলেন ওই দিন। তার মানে হচ্ছে সিয়াম পালনের নির্দেশটা এতটাই স্ট্রং ছিল যে আশুরার, মানে হিজরতের প্রথম বছরে আশুরার সিয়ামটা তারা শিশুদেরকেও পালন করিয়েছিলেন। চতুর্থ যে তৃতীয় যে হালাত সেটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যখন দ্বিতীয় হিজরি সালে রমাদানের সিয়াম ফরজ হলো তখন আশুরার সিয়ামটা আর ফরজ থাকলো না, হয়ে গেল মোস্তাহাব। চতুর্থ যে হালাত সেটি হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একদম শেষ ভাগে এসে যখন জানতে পারলেন বা কেউ প্রশ্ন করলো তাকে যে আপনি একদিন পালন করছেন, ইহুদিরাও তো একদিন পালন করছে সিয়ামটা, আপনি একদিন আশুরার দিন পালন করছেন, তখন তিনি বললেন, তাই নাকি, তাহলে আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমরা তাসুরা, অর্থাৎ 9 তারিখে সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর তিনি আর বেঁচে ছিলেন না। কিন্তু তার এই হাদিস দ্বারা প্রমাণিত হলো চতুর্থ অবস্থাটা, অর্থাৎ 9 এবং 10 তারিখে। তাহলে শুধু 10 তারিখেও সিয়াম রাখা যায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ আমল ছিল শুধু আশুরার সিয়াম রাখার উপরে। কিন্তু তিনি যখন জানতে পারলেন একটা ইহুদিদের স্বভাব ছিল, কালচার ছিল, তখন তিনি তাসুরাটা অ্যাড করলেন 9 তারিখ, তাহলে সেটা হয়ে গেল আরেকটি স্ট্রং সুন্নাহ। অতএব আমরা এই আমলটা করাটাই আমাদের জন্য উত্তম হবে। এরপর আশুরার যে ফজিলত, সিয়ামের যে ফজিলত, সেটা নিয়ে অনেক সুন্দর সুন্দর হাদিস রয়েছে। একটা হাদিস শুধু আমি বলছি, সেটা সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাত আল্লাযী ক্বাবলা, আমি আশা করি যে আল্লাহ তাআলা এক বছর আগের পাপকে এ দ্বারা মিটিয়ে দেবেন। আসলে শুধু পাপ মিটিয়ে দেওয়া না, আশুরার সিয়ামের মধ্যে এই ইতিহাস সবটাই এসে যায়,
এবং আমাদের অর্জনটা ইতিহাস থেকে মুসলমানের অর্জন অনেক বেশি, কিন্তু মুসলিমরা ইতিহাস থেকে বিমুখ এবং সঠিক ইতিহাসটাও অনেক সময় সংরক্ষণ করে না, জানে না, বোঝে না। গাল গল্প, হ্যাঁ, বাইজিদ বোস্তামি, তারপরে এরকম মানে উদ্ভট সব কাহিনী তারা খুব ভক্ত। অথচ সঠিক ইতিহাসটাই আপনাকে সঠিক মুসলিমে পরিণত করবে, সঠিক জায়গায় নিয়ে আসবে। ইতিহাস থেকে বিচ্ছিন্ন মানুষ কোনোদিন সঠিক জায়গায় আসতে পারে না। এই জন্য আপনি শুধু সিয়াম পালন করবেন, শুধু একটু সব পাবেন, এক বছর আগের পাপ মাফ হয়ে গেল, যদি ফোকাসটা ওই জায়গায় আবদ্ধ করে রাখেন তাহলে ইতিহাস থেকে আর শিক্ষা হবে না। আমরা যেদের কই পর্যালোচনায় আনবো না যে নির্ভেজাল তাওহীদের উপর আছে কি না, শিরিক ঢুকে যাচ্ছে কি না আমার মধ্যে, অথবা তার প্রভাব সৃষ্টি হচ্ছে কি না, অথবা আমার পরিবারে কিংবা আমার জনপদে, আমার এলাকায়, তাই না? এই এটা তো অবশ্যই আপনাকে জানতে হবে, বুঝতে হবে, এবং তার রেসিস্টও করতে হবে যদি কোনো শিরিক বিদআত চলে আসে। বিদআতগুলোর মধ্যে আমরা প্রধানত দুটো বিদআত পাই, একটা হলো শিয়াদের বিদআত, আরেকটা হলো নাসিবিদের বিদআত। শিয়া, শিয়া আমরা জানি যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন অথবা আহলুল বাইতের প্রতি তাদের আকর্ষণ আছে বলে তারা দাবি করে, সত্যিকার অর্থে এটা তাদের কখনো ছিল না, এটা বাহ্যিক একটা তাদের দাবি। কারণ আহলুল বাইতকে তারাই সবচেয়ে বেশি ভালোবাসে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারভাবে ভালোবাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, তার মেয়ের জামাই, তার চাচাতো ভাই, চার খলিফার সর্বশেষ খলিফা, তাকে সকল মুসলিমই ভালোবাসে, তাই না? আলী রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে হাসান এবং হুসাইন, সকল মুসলিমই তাদেরকে ভালোবাসে। ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোন মুসলিম তাকে ঘৃণা করে বলেন তো? সুবহানাল্লাহ। তাহলে শিয়া হওয়ার প্রয়োজনটা কি? তাদের প্রতি এক্সট্রা আকর্ষণ তৈরি করার নামে আসলে একটা বিশাল বড় ধরনের ত্রুটি, বিচ্যুতি, দালালত সৃষ্টি করা হয়েছে, এবং মুসলিম উম্মাকে তার সঠিক গতিপথ থেকে অন্যদিকে সরিয়ে নেওয়া হয়েছে। আজকে কারেকশনের কথা যদি বলা হয়, তাহলে রিয়াল ইসলামের দিকে না আসা পর্যন্ত আসলে কোনো ধরনের কনসিলিয়েশন হওয়ার সম্ভাবনা নেই। প্রত্যেককে তার ভুলের উপর স্বীকৃতি দেওয়া যায় না, আপনিও ঠিক আছেন, আপনিও ঠিক আছেন, আপনিও ঠিক আছেন, এইভাবে কি কোনো কনসিলিয়েশন হতে পারে? কনসিলিয়েশন হতে পারে ডাক্তাররা যদি কোনো চুক্তি করতে চায় যে চিকিৎসা হবে এই কোভিড-19 চিকিৎসা হবে এই পদ্ধতিতে, তাদেরকে যদি কেউ ভুল তথ্য দেন, এখন তো কত রকমের বক্তব্য, তাই না? ভুল তথ্য দেন তাকেই ফিরে আসতে হবে, যিনি সঠিক তথ্য দিয়েছেন তাকে যদি মানে তার কথা থেকে ফিরে আসতে হবে, এটা ঠিক হবে না। আর তথ্যের বিকৃতি কোথায় হয়েছে আর কোথায় হয়নি সেটা জ্ঞানের আলোকেই বোঝা যাবে। অতএব আমরা যেটা দেখি যে শিয়ারা এই দিনকে ঘিরে যে সকল দাবি করছে সেগুলো সত্যিকার অর্থে কোনো ভিত্তি নেই, এবং এমনভাবে তারা কৃষ্টি কালচারের মধ্যে পরিবর্তন নিয়ে এসছে যে আমাদের বাংলাদেশের মানুষ আজ কিছু সচেতন হয়েছে, কিন্তু দীর্ঘকাল ধরে তারা মনে করতো আশুরার ফজিলত মানেই হচ্ছে কারবালার ঘটনা। আমি মদিনা থেকে যখন ফিরলাম, বেশ কয়েকটা আলোচনায় অংশগ্রহণ করে দেখলাম সব বক্তা আশুরার আলোচনা শুধু কারবালাকেই সামনে নিয়ে আসে। এখন সেটা কমেছে আলহামদুলিল্লাহ। এই দিন তাজিয়া করা, বুক ছাপড়ানো, এ সম্পর্কে অনেক হাদিস আছে, আপনারা জানেন যে সবগুলোই হাদিসের বিপরীত আমল তারা করছে। শোক দিবস হিসাবে, শোকের মাস হিসাবে পালন করছে, কোনোটাই ইসলামের সাথে যায় না। এর বিপরীতে আরেক দলকে আমরা দেখি যারা এই দিনে আনন্দ উল্লাস করে ঈদের মতো, এদেরকে বলা হয় নাসেবি। এরা ছিল সিরিয়ার সেই একটা গোষ্ঠী যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুতে খুশি হয়েছিল। এক প্রান্তিক সীমানার বিপরীতে আরেক প্রান্তিক সীমানার মানুষ। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এদের উপর বিস্তারিত আলোচনা করেছেন তার বিভিন্ন গ্রন্থে, এবং বলেছেন যে এরা দুই দলই ভুলের মধ্যে আছে। আমাদের জন্য এটা শোকের দিনও নয়, আমাদের জন্য এটা আনন্দের দিনও নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও আরও গুরুত্বপূর্ণ জলিলুল কদর সাহাবারাও তো মারা গিয়েছেন, তাদের শোকটা কোথায়? আবু বকর ইন্তেকাল কোন দিন হয়েছিল, সেদিন কি শোক পালন করছেন না করা জায়েজ?
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো অমুসলিমই হত্যা করেছিল, তার সেই তরবারির আঘাতে বা বল্লমের আঘাতেই তো তিনি মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, তার শোকটা কোথায়? আসলে শোকের এই সিস্টেম, এই সুন্নাহ আসলে ইসলামে নাই। অতএব এটাও যেমন নাই, ঠিক তেমনি আমাদের হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, তার মৃত্যুতে কে খুশি করতে পারে বলেন তো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ হচ্ছে আমাদের বিপর্যয়, আমাদের পথহারা মানুষের ইতিহাস, যারা সঠিক বিশ্লেষণে ব্যর্থ হয়েছে, যারা বিচ্যুত হয়েছে। এই ইতিহাসটা যখন আমাদের সামনে আসলো, আসুন আমরা নিজেদেরকে দিশার মধ্যে নিয়ে আসি, সত্যের মধ্যে নিয়ে আসি, করণীয়টা নির্ধারণ করি ইতিহাসের এই পরিক্রমা থেকে, এই ঘটনা থেকে। সে মুসা আলাইহিস সালামের ইতিহাস হোক আর কারবালার ইতিহাস হোক, আজকে মুসলিমদের কী করণীয় সেটা কিন্তু সহজেই আমরা বের করে নিতে পারি। কিন্তু আমাদেরকে রিলেট করতে হবে আমাদের অরিজিনের সাথে, আমাদেরকে রিলেট করতে হবে আমাদের সোর্স অফ নলেজের সাথে, কোরআনের সাথে, সুন্নার সাথে, সহি এলেমের সাথে। এলেমটাকে এক পাশে রেখে যদি শুধু আবেগ নির্ভর একটা জীবন, একটা সমাজ গঠন করি, তাহলে আবেগ আমাদেরকে বেশিদূর অগ্রসর করাবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহ আমাদেরকে দিশা এবং হেদায়ত দান করুন, ইতিহাস থেকে প্রকৃত লেসন নেওয়ার তৌফিক দান করুন, শিরক এবং বেদআতকে পরিহার করার তৌফিক দান করুন, তাওহীদ এবং তার নির্ভেজাল ইবাদত পরিপালন করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।